আমার ভাইরা হাবিবে নাজ্জারের নাড়ি ভুঁড়িগুলো পেট থেকে বের হয়ে গিয়েছিল। আমার তিনি ভাইয়েরা আমার বজিরা ঠিক এরকম মুহূর্তে সব কিছু আরশে আজিমের মালিক আসমানে বসে বসে দেখতেছিলেন। আমার ভাইরা এই পৃথিবীতে যা হয় পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে বলেন কে? রাতের গভীর আঁধারে কয়জন মানুষকে হত্যা করেছো পৃথিবীর কেউ না দেখলে দেখে কে? আরো জোরে বলেন দেখে কে? এজন্য বিচার দেন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোত্তম বিচারক। আমাদের রব একজন আছেন না নাই, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে এটা পরীক্ষা করে যাচাই বাছাই করার জন্য আল্লাহ ইমানের অগ্নি পরীক্ষায় ইমানদারদেরকে ফেলবেন, এক নাম্বার। দুই নাম্বার কারণ হলো বান্দা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহর জন্য কতটুকু স্যাক্রিফাইস ত্যাগ তিতিক্ষা করতে ইমানদাররা প্রস্তুত, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করার জন্য পরীক্ষা করে। আল্লাহ আকবার বলবেন না? আরো জোরে কেন আল্লাহ আকবার? সম্মানিত ভাইয়ের আমার তার বাস্তব প্রমাণ লক্ষ্য করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার নাম আমরা শুনেছি আমার ভাইরা, ওনার কলিজার টুকরা একখানা সন্তান ছিলেন। 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানখানা দিয়েছিলেন সেই সন্তানটির নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ আকবার বলবেন না? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতের বেলা স্বপ্ন দেখলেন, এবং স্বপ্ন দেখে এই স্বপ্নের কথাটা হযরত ইসমাইল তথা নিজের কলিজার টুকরা সন্তানের সাথে শেয়ার করলেন। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটি সূরা সাফফাতের 102 নম্বর আয়াত কারিমার ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام إن أني أذبحك سيتكار دي بولون الله أكبر فانظر ماذا ترى الله أكبر بولبنا أرزوري كان الله أكبر الله رب العالمين ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের কথাটা ছেলেকে ডাক দিয়ে বলছেন, ও আমার কলিজার টুকরা ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন, আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আমি যেন নিজের হাতে তোমাকে জবাই করতেছি, তোমার মতামতটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ! আমি স্বপ্নে দেখেছি আমি নিজের হাতে তোমাকে জবাই করছি, আব্বা বলছে তারা সন্তানকে বলছে আমি নিজের হাতে তোমাকে জবাই করার স্বপ্ন আমি দেখলাম, তোমার মতামত কি? আল্লাহর হুকুমে আমি এটা দেখেছি। হযরত ইসমাইল আলাইহিসসালাম কি বললেন? আল্লাহর জন্য কতটা স্যাক্রিফাইস করা উচিত, কতটা ত্যাগ স্বীকার করা উচিত ও ইমানদারেরা একটুখানি শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিলেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, ইসমাইল তখন কি জবাব দিয়েছিল শোনো, কলাব কি জবাব দিলেন ইসমাইল? ও আব্বা, আল্লাহর হুকুম মোতাবেক যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, আল্লাহর খুশির জন্য যদি আপনি আমাকে জবাই করার সিদ্ধান্ত নেন, আব্বা গো আপনি শুনে রেখে দেন, আপনার আল্লাহর খুশির জন্য আমার আল্লাহর খুশির জন্য
আমি ইসমাইল 1 9 2 9 হাজার 12 জবাই হতে প্রস্তুত আছি আব্বা আপনি টেনশন করবেন না আমি যদি আজকে জবাই হয়ে যাই কিয়ামতের ময়দানে ওই কঠিন হাশরের দিনে ময়দানে মাশার যেদিন কায়েম হবে কোন মানুষকে চিনতে পারবে না কোন স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না কোন মানুষের সহযোগিতা করতে পারবে না কেউ কার উপকারে আসবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে আজকে যদি আমি আল্লাহর জন্য জবাই হতে পারি কিয়ামতের দিন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কতটা ত্যাগ স্বীকার করার দরকার এখান থেকে শিক্ষা নেন মুসলমানেরা আজকে আপনি আমি কি করছি ইসলামের জন্য খাবাব গরম রডের উপরে শুয়ে পিঠ মোবারক থেকে রক্ত গোস্ত সব পুড়িয়ে গলে গিয়েছে বেলাল নদীর তরণকে টানা হয়েছে সুমাইয়াকে হত্যা করা হয়েছে ইয়াসিরকে হত্যা করা হয়েছে বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্ত আর জুতা সেট হয়ে গেছে উহুদের ময়দানে দান্দাল মোবারক শহীদ করেছে আপনি আমি কি করছি কথা বলেন সুদিন আসবে কিন্তু অতটা সহজে নয় আপনার আমার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে রক্তের বিনিময়ে কতটা রক্ত চড়াই উত্তরায় পার করে তারপরে এ জমিনে কোরআনের রাস কায়েম হবে এর জন্য আপনাকে আমাকে স্যাক্রিফাইস করতে ঠিক কিনা বলুন এটা হলো দুই নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহকে কতটা তোমরা ভালোবাসো আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারো এটা পরীক্ষা করার এটা যাচাই করার জন্য আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবো জোরে কান্দ সুবহানাল্লাহ সম্মানিত ভাই আমার তিন নাম্বার হলো আল্লাহর নিয়ামত উপভোগ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষায় ফেলবো আল্লাহু আকবার বলেন আর জোরে কন্না কেন আল্লাহু আকবার এখন আসুন আল্লাহ নিয়ামত কি বলেন আপনারা আল্লাহর নিয়ামত কি আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে জান্নাত শ্রেষ্ঠ নিয়ামত কি আর জোরে বলেন আর জোরে বলুন জান্নাত হলো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামত উপভোগ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব শুনে রেখে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জান্নাত দেওয়ার জন্য পরীক্ষা করব আল্লাহর নিয়ামত উপভোগ করার জন্য পরীক্ষা করব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সে কথাটা কোরআনুল কারীমের সূরা হামিমা সিদার 30 নম্বর আয়াত কারীমার ভিতর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة আরেকটু জোরে কোন আরেকটু জোরে কোন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো তোমরা যারা আমি আল্লাহ তাআলা আমাকে রব বলে মেনে নিয়েছো আর আমার প্রতি ইস্তিকামত থাকতে গিয়ে অনেক পরীক্ষা দিয়েছো শোনো তোমরা ভয় করো না চিন্তা করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিলাম তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করব জোরে বলেন সুবহানাল্লাহ এই ফেরেশতা এসে কি বলবে আল্লাহ তাখাফু ওয়ালা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ফেরেশতারা এসে বলবে শোনো ভয় করো না চিন্তা করো না ও আবশুরু বিল জান্নাত এই দেখো তোমার জান্নাত এই জান্নাতের ভিতরে প্রবেশ করো জোরে কান সুবহানাল্লাহ এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা এই জান্নাতের নিয়ামতকে দেওয়ার জন্য পরীক্ষা করব সম্মানিত ভাইরা আমার যখন কোন ইমানদার মুমিন যখন আল্লাহর জন্য পরীক্ষা দেয় জীবন দেওয়ার উপক্রম হয় আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে জান্নাতের ছবিটা তুলে ধরে তার বাস্তব ছোট্ট একটা উদাহরণ দেই ঈসা আলাইহিস সালামের জামানা কোন জামানা আরো জোরে বলেন ঈসা আলাইহিস সালামের জামানা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন ঈমান আনার কারণে যাকে অনেক কঠিন থেকে কঠিন নির্যাতন করা হয়েছিল এই লোকটির নাম হলো হাবিব বিন নাজ্জার
কি নাম একটু কথা বলেন ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না, ঘুম আসতেছে আপনাদের, একটু জবাব দেন কি নাম? হাবিবে নাজ্জার, যার কথাটা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবে নাজ্জার আল্লাহর একটু নিকটবর্তী হয়ে গিয়েছিলেন, ইবাদত করতেন তিনি নির্জনে, তিনি একজন অসহায় মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, নির্জনে ইবাদত করতেন। ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা। আমার তিনি ভাইয়েরা হযরত হাবিবে নাজ্জার তাকে যখন জানতে পারলো রাষ্ট্রপক্ষ যে তিনি ইসলাম কবুল করেছেন, ঈসা আলাইহিস সালামের ধর্ম তিনি গ্রহণ করেছেন, তাকে ধরা হলো, ধরে তাকে কঠিন থেকে কঠিন নির্যাতন করা হলো। আমার দিনি ভাইরা আমার মুজিরা হযরত হাবিবে নাজ্জার কে নির্যাতনটা কেমন করে করা হয়েছিল শুনুন। হযরত হাবিবে নাজ্জারের জন্য একটা গর্ত খনন করা হয়েছিল, সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছিল, পুঁতে দিয়া পাথর নিক্ষেপ করা শুরু করে দিল, পাথর মারতে মারতে পাথর মারতে মারতে তাফসীরের ভিতরে এসেছে হযরত হাবিবে নাজ্জারের মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। শুধু তাই নয়, হযরত হাবিবে নাজ্জার তার বুক ফেটে গেল, এমনকি হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত হাবিবে নাজ্জারকে যখন পাথর দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়, হযরত হাবিবে নাজ্জারের নাড়ি ভুঁড়িগুলো পেট থেকে বের হয়ে গিয়েছিল পাথরের আঘাতে। জান্নাতের পথ কিন্তু অত সোজা না আমার ভাইরা, হাবিবে নাজ্জারের নাড়ি ভুঁড়িগুলো পেট থেকে বের হয়ে গিয়েছিল। আমার তিনি ভাইয়েরা আমার বজিরা ঠিক এরকম মুহূর্তে সব কিছু আরশে আজিমের মালিক আসমানে বসে বসে দেখতেছিলেন, আমার ভাইরা এই পৃথিবীতে যা হয় পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? আরো জোরে বলেন কে? রাতের গভীর আঁধারে কয়জন মানুষকে হত্যা করেছো পৃথিবীর কেউ না দেখলে দেখে কে? আরো জোরে বলেন দেখে কে? এজন্য বিচার দেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বোত্তম বিচারক, আমাদের রব একজন আছেন না নাই, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। কথা বলুন, অপরাধ যদি কিছু করে থাকি একটাই অপরাধ, খোদার কোরআনের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? অপরাধ যদি কিছু করে থাকি একটাই অপরাধ, খোদার রসুলকে ভালোবাসি সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি যা আছে আমাদের সব, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। আল্লাহ সব দেখছেন, আর সাজিমে বসে হাবিবে নাজ্জারকে মারা হচ্ছে, হাবিবে নাজ্জারের নাড়ি ভুঁড়ি গুলো বের হয়ে গেল, আল্লাহ এটা দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাবে না, আমার হাবিবে নাজ্জার কিছুক্ষণ পরের সামনে জান্নাতটা নিয়া তার চোখের সামনে তুলে ধরো, জান্নাত দেখতে দেখতে আমার নিয়ামত উপভোগ করতে করতে আমার হাবিব, আমার হাবিবে নাজ্জার আমার জান্নাতে চলে আসবে, জীবন দেবে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন চলে আসলেন হাবিবে নাজ্জারের সামনে এভাবে জান্নাতের ছবিটা তুলে ধরে ততক্ষণে হাবিবে নাজ্জারের চোখ দুটো বন্ধ হয়ে গেছে চোখ দুটো খোলার মতো শক্তি তানার ছিল না তাফসীরের ভিতরে এসেছে হযরতে জিবরাইল চোখ দুটোকে এভাবে খুলে ধরে বলতেছেন হাবিবে নাজ্জার দেখো 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 চিন্তা করো না ও আবশিরু বিল জান্নাহ এই জান্নাতের ভিতরে প্রবেশ করো এটাই তোমার জান্নাতে থাকার জায়গা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ নবীজি আমার বলেন যদি কোন ব্যক্তি শাহাদত বরণ করে তার সামনে জান্নাতের ছবিটা তুলে ধরা হয় আমার ভাইরা এই জান্নাত দেখতে দেখতে ওই মানুষটা শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যায় জোরে কান সুবহানাল্লাহ আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও বলেন আমিন আরো জোরে করে আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও জোরে বলেন আমিন আমার ভাইয়েরা হাবিবে নাজ্জারের চোখের সামনে যখন এভাবে জান্নাতটা তুলে ধরা হলো ওই সময় মৃত্যুর পূর্বক্ষণে হাবিবে নাজ্জার একখানা বক্তৃতা করলেন সুবহানাল্লাহ বলবেন না আর জোরে কন না কেন সুবহানাল্লাহ তিনি কি বক্তৃতা করলেন কি কথাটা কাফের বেঈমানদের উদ্দেশ্যে তার কওমদের উদ্দেশ্যে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো সূরা ইয়াসিন কুরআনুল কারীমের কলিজা এই সূরা ইয়াসিনের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন হযরতে হাবিবে নাজ্জার ডাক দিয়ে বলছেন কিলাদখুলিল জান্নাহ আল্লাহু আকবার বলেন জিবরাইল আমিন বললেন তুমি এই জান্নাতের ভিতরে ঢুকে যাও এরপরে হাবিবে নাজ্জার বলল কালা পড়েন সবাই যারা জানেন কালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফরলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন আরো জোরে বললেন আল্লাহু আকবার আরো জোরে কান আল্লাহু আকবার হাবিবে নাজ্জার বলছেন আমার কওমের লোকজন যদি জানতো যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন কি সম্মানিত করেছেন তাহলে তারা ঈমান এনে ফেলতো জোরে কান না সুবহানাল্লাহ সুতরাং এই ঈমান আনলে পরে পরীক্ষা হবে এই ঈমান আনলে পরে আপনাকে অগ্নি পরীক্ষায় আপনাকে পড়তে হবে এই অগ্নি পরীক্ষা আল্লাহ কেন ফেলবেন তিন নাম্বার কারণ হলো আল্লাহর নিয়ামত তথা জান্নাতে আপনাকে দিবেন তাই জোরে কান সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এখন আসেন চার নাম্বার অর্থাৎ সর্বশেষ কারণ ইমানের পরীক্ষা আল্লাহ কেন নেবেন অগ্নি পরীক্ষায় আল্লাহ কেন ফেলবেন চার নাম্বার কারণ হলো সঠিক নেতা সঠিক নেতৃত্ব বাছাই করার জন্য সঠিক নেতৃত্ব বাছাইয়ের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করে সেখান থেকে নেতা বা নেতৃত্ব বাছাই করে নিয়ে আসবেন জোরে কান না সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সঠিক নেতা বাছাই করার জন্য আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি তোমাদেরকে পরীক্ষায় ফেলি শুনে রাখো মুসলমানেরা শুনে রাখো ঈমানদারেরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকাও স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালামকে কয়েকবার পরীক্ষা করা হয়েছিল ওয়াইজিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা পরপর কয়েকটা পরীক্ষা যখন তিনি উত্তীর্ণ হলেন অগ্নিকাণ্ডের ভিতরে তাকে নিক্ষিপ্ত করা হলো আমার দিন ভাইরা আমার বাজরা এভাবে করে ইসমাইল আলাইহিস সালামকে আর বিবি হাজেরাকে ওই মরুভূমির ভিতরে রেখে আসতে বলা হলো কাবা ঘর নির্মাণ করতে বলা হলো এভাবে করে অনেকগুলো পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হলেন সফলভাবে পাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নি জাঈলুকা লিন্নাসি ইমামা তখনই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে তোমাদের জন্য অর্থাৎ সমস্ত মানবতার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কি করলাম নেতা বানিয়ে দিলাম
জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং মায়ের খাচ্ছেন, জেলে যাচ্ছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলছেন, হাত থাকছে না, পঙ্গু হয়ে যাচ্ছেন, হামলা মামলা সেই গেছে চতুর্দিক থেকে অন্ধকার, মনে হয় আর সকাল হবে না। শুনুন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন সুদিন ফিরিয়ে দিবেন, এই জন্য পরীক্ষা করছেন, সঠিক নেতা বাছাই করে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের পাঁচ নম্বর আয়াত কারিমের ভিতরে সুন্দর করে বলে দিচ্ছেন, চোখে আঙ্গুল দিয়ে বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানুরিদু আননামুন্না আলাল্লাযীনা استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. الله تعالى বলছেন যারা মার খেয়েছো, যারা মার খেয়েছো, যেই দলটা মার খেয়েছে, যেই দলটা নির্যাতনের শিকার হয়েছে, যেই দলটা জীবন দিয়েছে, ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করেছে, শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ক্ষমতায় বসাবো এবং তাদের হাতেই নেতৃত্ব তুলে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পরীক্ষা করে, সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এই নেতৃত্ব যাচাই বাছাইয়ের জন্য আল্লাহ পাক পরীক্ষা করে। তাহলে ইমানের অগ্নি পরীক্ষায় আপনাকে আমাকে ফেলবেন, কারণ বললাম কয়টা, জোরে বলেন কয়টা, চারটা, আরো জোরে কোন কয়টা, চারটা। এক নম্বর কারণ হলো কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। দুই নম্বর কারণ হলো বান্দা কতটা আল্লাহকে ভালোবাসে, এটা পরীক্ষা করার জন্য। তিন নম্বর কারণ হলো আল্লাহর নিয়ামত তথা জান্নাত উপভোগ করার জন্য। চার নম্বর কারণ হলো সঠিক নেতৃত্ব বাছাই করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইমানের অগ্নি পরীক্ষায় ফেলি। জোরে কান আল্লাহু আকবার। সুতরাং ও নীল ফামারি জল ঢাকার তাওহীদি জনতা, আমি আপনাদেরকে দেখতে চাই এই ইমানের অগ্নি পরীক্ষায় যদি সেই সোনালী দিন ফিরিয়ে আনার জন্য, ইসলামী নেতৃত্ব ফিরিয়ে আনার জন্য, আলেমদেরকে খোলা ময়দানে ফিরিয়ে আনার জন্য, জালেমদেরকে চিরতরে বিদায় করার জন্য প্রয়োজনে জেলখানা লাগে, প্রয়োজনে রক্ত দেওয়া লাগে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগে, এক কথা ইমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগে। ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার পরেও কারা কারা ময়দানে টিকে থাকতে রাজি আছেন, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। আমার দিন ভাইরা, আমার বাবাজিরা, আমাদের একটি মাত্র স্লোগান, সেই স্লোগান হলো আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন আমরা কেউ ময়দান ছাড়ব না। যখনই ডাক আসবে তখনই আমরা যে অবস্থায় থাকি আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। জোরে কান ইনশাআল্লাহ, আর জোরে কান ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে কান আমিন, জোরে বলেন আমিন। যতটুকু কথা বলেছি আমল করার তৌফিক দিন। জোরে কান আমিন।